फ्रेंड्स टाटा ग्रुप ऑफ इंडस्ट्री এই ইন্ডাস্ট্রি সম্পর্কে তো আমরা সবাই জানি যে তারা ভারতের জন্য কত কিছু করেছে কিন্তু এই সব কিছুর মধ্যে একটা স্পেশাল জিনিস তারা ভারতবাসীকে দিয়ে গেছে যার জন্য আমরা যতবারই তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি না কেন সেটা কম হবে কি সেই জিনিস জানবো আজকের এই ভিডিওতে সো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ উইকলি ইনফোস ইন্টারেস্টিং ফ্যাক্টস তো কাহিনী শুরু হচ্ছে স্যার দোরাজি টাটার থেকে জামশেদজি টাটা যিনি টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি স্থাপনা করেছেন জেআরডি টাটা যিনি মুক্ত হস্তে ভারতের উন্নতির জন্য দান করে গেছেন এবং রতন টাটা এমন একজন সম্মানীয় ব্যক্তি যাকে বাচ্চা থেকে শুরু করে বয়স্করা সবাই চেনেন কিন্তু এই স্টোরির হিরো হলেন স্যার দোরাবজি টাটা যিনি ভারতীয় টিমকে প্রথম অলিম্পিকে পাঠানোর জন্য ফান্ডিং করেন এবং পরবর্তীতে এই ভারতীয় হকি টিম গোল্ড মেডেল এনে দেয় ভারতের জন্য দোরাবজি টাটা তার স্ত্রী মেহেরবাইকে এমন একটা গিফট দেন যা সেই সময় সবাই ভেবেছিল এটা ইংল্যান্ডের রানীর মুকুট অলংকৃত করবে এই গিফটটা হলো একটা ডায়মন্ড যেটা সাধারণ হীরে মোটেও ছিল না কোহিনুর হীরের থেকে দুই গুণ বড় 245 ক্যারেটের তৈরি যার আজকের দিনের ভ্যালু 131 কোটি এর নাম জুবলি ডায়মন্ড এবার কথা বলবো মেহেরবাই সম্পর্কে যাকে আমরা স্টোরির নায়িকাও বলতে পারি তিনি এমন একজন মহিলা যখন পুরো পৃথিবী মেয়েদের ভোট দেওয়ার জন্য অনুমতি পর্যন্ত দিত না তখন তিনি প্রশ্ন করতেন যে আমাদের দেশের মহিলারা কেন পলিটিক্যাল লিডার হতে পারবে না সেই যুগে ইউএস এর প্রেসিডেন্ট থেকে শুরু করে ইংল্যান্ডের রাজারানীর সাথে সাক্ষাৎ করার সময় তিনি কোনো ফরেন ড্রেসেস নয় শাড়ি পরতেন আমাদের দেশের কালচারকে তিনি খুব প্রাউডলি রিপ্রেজেন্ট করতেন আর এই স্পেশাল ওমেন অর্থাৎ মেহেরবাইয়ের জন্য এরকম অতুলনীয় ডায়মন্ড দোরাবজি টাটা উপহার আনলেন যা ইংল্যান্ডের রানী অবধি কোনোদিন পায়নি তাহলে কি এই ডায়মন্ড এখনো টাটা ফ্যামিলির কাছে আছে জামশেদজি টাটার পরে দোরাবজি টাটা পরবর্তীতে বিজনেস সামলান টাটা ভারতের সবচেয়ে বেস্ট কোম্পানি তো ছিলই কিন্তু এর সাথেই তারা বিশ্বের মধ্যে টাটা স্টিল কোম্পানিকে সবচেয়ে হাই পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টাও করছিলেন কিন্তু সময়টা তাদের জন্য খুব একটা ভালো যাচ্ছিল না প্রথম বিশ্বযুদ্ধের পরে টাটা ইন্ডাস্ট্রির ফাইন্যান্সিয়ালি হিউজ ক্রাইসিস দেখা যায় তাদের কাছে যথেষ্ট অর্থ ছিল না কর্মচারীরা কন্টিনিউয়াস প্রোটেস্ট করছিল 1924 দোরাবজি টাটা জানতে পারলেন তাদের তহবিলের সমস্ত টাকা শেষ হয়ে গেছে লেবারদের রোজের টাকা দেওয়ার মতন অর্থও তাদের কাছে আর নেই এবার এই সময় নিজের হাজবেন্ড এবং তার কোম্পানিকে এত কঠিন সমস্যার সম্মুখীন হতে দেখে মেহেরবাই কোনো দ্বিধা ছাড়াই নিজের সমস্ত জুয়েলারি বন্ধক রেখে দেন যার টোটাল ভ্যালুয়েশন ছিল সেই যুগে 1 কোটি টাকা এই সব জুয়েলারির মধ্যে জুবলি ডায়মন্ডও ছিল এরপর দোরাবজি টাটা বন্ধক রাখা জুয়েলারির টাকা ব্যাংক থেকে নিয়ে নিজের সব লেবারদের বেতন দেন কোনো লেবারকে তাদের কাজ ছাড়তে হয়নি এবং কিছু বছরের মধ্যেই টাটা ইন্ডাস্ট্রি রিকভারি করে ও আবার বিশ্বের শ্রেষ্ঠ কোম্পানি হওয়ার পথে অগ্রসর হয় মেহেরবাই এবং দোরাবজি টাটার এই পারস্পরিক বিশ্বাস ভালোবাসা এবং স্যাক্রিফাইসের জন্যই টাটা ইন্ডাস্ট্রি এখনও কন্টিনিউ হচ্ছে আস্তে আস্তে দোরাবজি টাটা তার স্ত্রীর সমস্ত জুয়েলারি ব্যাংক থেকে ছাড়িয়ে নেন জুবলি ডায়মন্ডও তাদের কাছে ফিরে আসে সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু এরপরেই এলো সেই সময় ইয়ার 1931 যখন মেহেরবাই 50 বছরের হলেন তখন তিনি জানতে পারলেন তিনি ক্যান্সার আক্রান্ত এবং তার কাছে বেশি সময় নেই দোরাবজি টাটা সমস্ত রকম চেষ্টা করলেন তার স্ত্রী মেহেরবাইয়ের চিকিৎসার জন্য পৃথিবীর বেস্ট ডক্টরসও কিছু করতে পারেননি সঠিক সময়ে ডায়াগনোসিসের অভাবে আর অবশেষে ইয়ার 1931 মেহেরবাই মারা যান আর এর পরের বছরেই ইয়ার 1932 দোরাবজি টাটা কিন্তু এই দম্পতি মারা যাওয়ার আগে তাদের ভালোবাসার একটা চিহ্ন রেখে গিয়েছিলেন সেই জুবলি ডায়মন্ডের কথা তো আপনাদের মনেই আছে এই ডায়মন্ডকে বেচেই যে টাকা এসেছে সেখান থেকেই এক ট্রাস্ট শুরু করে গিয়েছিলেন এরা দোরাবজি টাটা ট্রাস্ট যার দ্বারা মুম্বাইয়ে তৈরি করা হয়েছে টাটা মেমোরিয়াল হসপিটাল যেখানে প্রতি বছর অসংখ্য ক্যান্সার পেশেন্ট ট্রিটমেন্টের জন্য আসে এবং তাদের মধ্যে 70% ট্রিটমেন্ট ফ্রিতেই করা হয় মেহেরবাইয়ের মারা যাওয়ার পর দোরাবজি টাটা ভেবেছিলেন যাতে কাউকে এরকম সিচুয়েশন না ফেস করতে হয় যাতে কেউ তাদের পরিবারের কাউকে এইভাবে না হারায় তার জন্যই তিনি এই হসপিটালের ফান্ডিং করে গেছেন
শুধুমাত্র মুম্বাইয়ে নয়, বর্তমানে কলকাতা, বারাণসী, তিরুপতি, ভুবনেশ্বর, রাঁচি, ম্যাঙ্গালোর, প্রয়াগরাজ বিভিন্ন জায়গায় ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউশন এবং হসপিটাল তৈরি করা শুরু হয়েছে। ফ্রেন্ডস, ভালোবাসায় আমরা একে অপরকে গিফট দিয়ে থাকি। অনেকে নিজের ভালোবাসায় বড় বড় স্থাপত্যও নির্মাণ করে গেছেন, কিন্তু এই গল্পে এক দম্পতি তাদের ভালোবাসার চিহ্নকে শুধুমাত্র চিহ্ন হিসাবেই রাখে। তাদের চিহ্নকে তারা মানবিকতার একটা অনেক বড় উদাহরণ তৈরি করে দিয়ে গেছেন। আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এরকম উদাহরণ আপনারা আরও দেখেছেন কিনা। আজকের এই ভিডিওটি এইটুকুনি। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।